ফ্রি স্যাম্পল প্রোডাক্ট পাবেন কিভাবে, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন। অনেকে দেখা গেছে যে নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছেন, তারা চিন্তা করতেছেন যে তারা বিভিন্ন ধরনের রিভিউ করবেন এবং তাদের ইন্টারেস্টটা আসলে রিভিউর প্রতি, বিভিন্ন ধরনের গ্যাজেট হতে পারে বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা রিভিউ করতে চান। তো সেই ক্ষেত্রে আপনি আসলে ফ্রি স্যাম্পল প্রোডাক্ট কিভাবে পাবেন, কতজন আপনার সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে বা আসলে আপনার ছোট চ্যানেল সেই ক্ষেত্রে আপনি রিভিউ ইউনিট পাবেন কিনা, বা এই ক্ষেত্রে আসলে কতটুকু কি অপরচুনিটি আছে, বা এই ক্ষেত্রে আমি কি কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবো কিনা, আমি একেবারে নতুন চ্যানেল খুলেছি তো এই ক্ষেত্রে কি আমি আসলে স্যাম্পল প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা কিভাবে আসলে কি হয়। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ফ্রি স্যাম্পল প্রোডাক্ট আপনি কিভাবে পাবেন আপনার চ্যানেলে, কম সাবস্ক্রাইবার হোক, বেশি সাবস্ক্রাইবার হোক, বেশি ভিউজ হোক বা কম ভিউজ হোক, সবার জন্য সেম প্রসেস। সো চলুন শুরু করি। সো এই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে ভাই এই প্রোডাক্ট আমি কিভাবে পাবো, ধরুন একটা প্রোডাক্ট কোনো কোম্পানি আমাকে কেন দিবে, বা কিভাবে রিভিউ করে, রিভিউ করার পরে সেটা ফেরত নিয়ে যায় কিনা, বা কি না কি, এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের আপনার হচ্ছে কনফিউশন কাজ করে নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, ইউজুয়ালি ইউটিউবাররা যে ধরনের প্রোডাক্টগুলো রিভিউ করে সেটা সম্পূর্ণ তাকে ম্যাক্সিমাম টাইমে আর কি, ম্যাক্সিমাম টাইমে তাকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় এবং সেই প্রোডাক্টটা নিয়ে সে রিভিউ করে। তো এই ক্ষেত্রে দুই ধরনের রিভিউ হয়, একটা হচ্ছে হলো বায়াসড রিভিউ, একটা হচ্ছে হলো আনবায়াসড রিভিউ। বায়াসড রিভিউ হচ্ছে যেখানে শুধুমাত্র আপনি প্রোডাক্টের গুণগান গাইতে পারবেন কিন্তু প্রোডাক্টের নামে কোনো বদনাম করতে পারবেন না, সেটা হচ্ছে হলো আপনার বায়াসড রিভিউ। আর আনবায়াসড রিভিউ হচ্ছে হলো আপনাকে প্রোডাক্টটা দিবে, তাদের মধ্যে কোনো শর্ত নাই, কিছু নাই, আপনি জাস্ট ভিডিওটা মনে করেন যে ধরবেন আর মনে করেন যে ভিডিও বানাবেন, ভাই এটা ভালো না ভালো খারাপ যা মন চায় তা বলবেন, কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে হলো আনবায়াসড রিভিউ। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, ধরুন কোনো একটা কোম্পানি যদি আপনাকে প্রোডাক্ট পাঠায়, সেই প্রোডাক্ট পাওয়ার পরে আপনি যদি সেটা সম্বন্ধে বদনাম করেন তাহলে নেক্সট টাইম ওই কোম্পানির প্রোডাক্ট পাবেন না, এটা কনফার্ম থাকে। বাট আপনার যদি প্রবলেম থাকে সেটা আপনি সিস্টেমেটিক ওয়েতে আপনাকে জানাতে হবে, আদারওয়াইজ আপনি যদি সরাসরি বলেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই কোম্পানি থেকে আর প্রোডাক্ট পাবেন, এটা কনফার্ম। সো এবার আসে হচ্ছে শুধু যে কোম্পানি প্রোডাক্ট পাঠায় তা কিন্তু না, বিভিন্ন ধরনের ওয়েবসাইটেও কিন্তু প্রোডাক্ট পাঠায়। তো এই ক্ষেত্রে কি হয়েছে, ফর এক্সাম্পল দেখা গেছে যে গিয়ার বেস্ট আপনার হচ্ছে ব্যাঙ্গুর.com, এটা কিন্তু বাংলাদেশি ইউটিউবার বা বিভিন্ন ধরনের সব ধরনের ইউটিউবারের কাছে কিন্তু প্রোডাক্ট সেন্ড করে। তারাই ডিসিশন নেয় যে আসলে কোন ইউটিউবারের কাছে প্রোডাক্টটা যদি পাঠায় তাহলে সেল বেশি হবে। তো এই ক্ষেত্রে কি করে, তারা যেই সেলার আছে সেই সেলারের কাছ থেকে প্রোডাক্ট মানে কনফার্ম করে যে তারা মনে করেন যে 10 পিস প্রোডাক্ট কী করবে আপনার হচ্ছে বাংলাদেশে দিবে এটা রিভিউর জন্য। তো এই ক্ষেত্রে সেলারের পারমিশন দিয়ে দেয়, সেলার থেকে মনে করেন ওই কোম্পানি পারমিশন পেলো, কোম্পানি কী করে, কোম্পানি বাংলাদেশ থেকে 10 জন ইউটিউবার খুঁজে বের করে যাদের মানে কন্টেন্ট ভালো আপনার হচ্ছে মানে বুঝাতে পারে ভালো, বা যাদের অডিয়েন্স ভালো, আপনার দেখা গেছে যে অনেকক্ষণ ধরে ভিডিও দেখে তাদেরকে নক করে। সো এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, এখানে লিঙ্ক আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে স্পন্সরশিপের যে সিস্টেমটা। সো স্পন্সরশিপের মতো আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে অ্যাবাউটের মধ্যে যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার রিভিউ ইউনিটের মানে সরাসরি কোম্পানি থেকে পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কিন্তু আপনার যদি ইমেল অ্যাড্রেসটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলতে হচ্ছিলো আপনি 2-1 মাসে পাবেনই, এটা কারণ কী করে, নক করে, নক করে তাকে বলে যে আপনি কি আমাদের এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি কি টেস্টিং করতে চান কিনা, যদি টেস্টিং করতে চান তাহলে আমরা আপনার অ্যাড্রেসে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব আমাদের কস্টিংয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা কী করে, আপনার হচ্ছে নক করে সরাসরি কোম্পানি থেকে, ফর এক্সাম্পল ধরেন এটা মি কোম্পানি থেকে সরাসরি নক করে, নক করে বলে যে আপনার কন্টেন্ট ভালো লাগছে আমাদের কাছে, আপনার চ্যানেলটা ভালো লাগছে, আমরা আমার এই প্রোডাক্টটা আপনার চ্যানেলে মানে লঞ্চ করতে চাই বা আপনার হচ্ছে রিভিউ করতে চাই, এভাবে নক করে, এবং আপসে আপনি যদি রাজি থাকেন তখন আপনার অ্যাড্রেস দিবে, আপনার ইনফরমেশন নিবে, প্রোডাক্টটা তারা নর্মালি ফ্রি দেয়। এছাড়াও দেখা গেছে যে যদি আপনার চ্যানেল অনেক ভালো গ্রো করে বা অনেক ভালো পজিশনে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট তো দিবে, সাথে এই প্রোডাক্টে আপনি রিভিউ করার জন্য বা কথা বলার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্টও করা হবে। সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আবার অনেক সময় দেখা গেছে যে আপনি ফ্রি স্যাম্পল প্রোডাক্টের সাথে প্রোডাক্ট তো পাঠাবে, যদি আপনার কোনো কাস্টম লাগে সেটা আপনি ডকুমেন্টস দিলে সেই কাস্টমসের টাকাটাও তারা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। সো এভাবে কিন্তু আপনি স্যাম্পল প্রোডাক্ট পাবেন। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আমি কি কোথাও যে অ্যাপ্লাই করতে হবে কি। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো অপশনই বলবো যে আপনি কোথায় যেতে পারেন আর আসলে আপনি না গিয়ে কিভাবে পাবেন, দুটোই আমি অপশন দিচ্ছি।
নাম্বার ওয়ান হচ্ছে আপনার হচ্ছে আমার কাছে যেটা পার্সোনালি সাজেস্ট সেটা হচ্ছে আপনি না গিয়ে যদি প্রোডাক্ট পান তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার, বিকজ অফ হচ্ছে তাহলে আপনি ভালো প্রোডাক্ট পাবেন বা মানে কন্টিনিউয়াস প্রোডাক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আদারওয়াইজ আপনার দেখা গেছে যে যদি আপনি যান সেই ক্ষেত্রে আসলে প্রোডাক্ট পাওয়ার প্রবণতাটা একটু কম থাকে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনার যে ইউটিউব আছে সেই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ওই অ্যাবাউটের মধ্যে আপনি যদি ইমেল অ্যাড্রেস ঠিক মতো না দেন, আপনার চ্যানেল কী সম্বন্ধে সেটা যদি না জানা, তাহলে আপনি ফ্রি স্যাম্পল প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এবং আপনাকে রেগুলারলি আপনার হচ্ছে ইমেল চেক করতে হবে। রেগুলারলি বলতে হচ্ছে আপনি প্রতি 24 ঘন্টা পরপর মিনিমাম একবার হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস চেক করতে হবে, যেটা আপনি বিজনেস ইমেল হিসেবে দিয়েছেন সেটা। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, ছোট্ট টিপস। পারতপক্ষে আপনার বিজনেস ইমেল অ্যাড্রেস আপনার যে ইউটিউব ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে না, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে আপনার অ্যাকাউন্ট। তো এই ক্ষেত্রে আপনি একটা আলাদা ইমেল অ্যাড্রেস খুলবেন, জিমেল অ্যাকাউন্ট খুলবেন বা যে কোনো আপনার যেটা পছন্দ সেই মেলের অ্যাকাউন্ট খুলবেন, সেই মেল অ্যাড্রেসে আপনার হচ্ছে ইনফরমেশন নেবেন বা আপনার হচ্ছে মানে বিজনেস ইমেল হিসাবে দিবেন। তো এবার আসি হচ্ছে আপনি এটা কমপ্লিট করলেন, এই ক্ষেত্রে আপনার চ্যানেলে কত ভিউজ কত সাবস্ক্রাইবার এটা অনেকটুকু ম্যাটার করে। বিকজ অফ হচ্ছে অল্প সাবস্ক্রাইবার থাকলে, ফর এক্সাম্পল ধরুন আমি এটার কোম্পানির মালিক, আমি কিন্তু চাইবো যে এটা যত বেশি দেখবে তত আমার জন্য ভালো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করবো যে একটু মানে বেশি ভিউজ আসে বা বেশিক্ষণ আপনার হচ্ছে ভিডিও দেখে এরকম চ্যানেলে কিন্তু দেওয়ার চেষ্টা করবো বা ভালো রেপুটেটেড চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো। তো এই ক্ষেত্রে আমার মতে আসলে আপনি যদি 10,000-এর নিচে সাবস্ক্রাইবার থাকে তাহলে ফ্রি স্যাম্পলের জন্য আসলে ওয়েট না করে আপনার চ্যানেলটাকে গ্রো করে তারপরে গিয়ে আপনি কিন্তু দেখা গেছে যে আপনি ফ্রি স্যাম্পল প্রোডাক্ট পাওয়ার একটা সম্ভাবনা আসবে। এবার আসি আপনাকে আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটা যখন আপনি ক্রিয়েট করছেন বা আপনার চ্যানেল মোটামুটি একটা লেভেলে, তখন আপনাকে কী করতে হবে, তখন আপনাকে কষ্ট করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। বিকজ অফ হচ্ছে ওয়েবসাইট অনেক বড় একটা ম্যাটার করে। আপনারা হয়তো বা মনে করতে পারেন যে ভাই ওয়েবসাইট করলে কি আপনার হচ্ছে মানে প্রপোজাল আসবে, তা কিন্তু না। অ্যাকচুয়ালি ওয়েবসাইট যখন করবেন তার মানে তারা কিন্তু তাদের মাথায় থাকবে যে এই লোকের একে হচ্ছে চ্যানেল আছে, সেই লোকের আবার ওয়েবসাইট আছে, তার মানে সে কিন্তু মানে কাজ ভালো করে বা সে টুকটাক জানে। তো সেই ক্ষেত্রে সে কী করবে, তার কিন্তু এই ভিডিও মানে তার যে প্রোডাক্টটা দিচ্ছে সেটা কিন্তু একে ওয়েবসাইটেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমরা নর্মালি কী করি সেই পোস্টগুলোই কিন্তু আমরা ওয়েবসাইটে দিই। তো ওয়েবসাইটে কিন্তু একটা রিভিউ হয়ে যাচ্ছে এবং তার চ্যানেলও একটা রিভিউ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি যদি পারেন তাহলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে। এই ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন অল্প খরচে এবং কীভাবে উইদাউট হোস্টিং আপনি এটা ইউজ করতে পারেন সেটা নিয়ে আপনারা যদি চান তাহলে আমি নেক্সট ভিডিও দিব, সমস্যা নাই, সেই ক্ষেত্রে আসলে চিন্তা করার কিছু নাই, সেটা নিয়ে আমি ভিডিও দিব। সো এইটা যেটা আমি বললাম এটা আসলে আপনার আপনাকে তারা কন্ট্যাক্ট করবে। এবার হচ্ছে আপনি তাদেরকে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, এই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট পেতেও পারেন নাও পেতে পারেন। তো আমার কথা হচ্ছে যে আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে সেইভাবে কীভাবে করবেন, এই ক্ষেত্রে আপনি ব্যাঙ্গুড হোক বা আপনার হচ্ছে যে গ্যার বেস্ট হোক বা এই ধরনের যে ধরনের ওয়েবসাইটগুলো আছে সেই ধরনের ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনি হচ্ছে ম্যানুয়ালি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ধরুন একটা ইমেল করবেন, ইমেলে আপনি একটা প্রপোজাল পাঠাবেন। আর কীভাবে প্রপোজাল পাঠাবেন সেটা নিয়ে আমি হয়তো বা নেক্সট ভিডিও দিব, বিকজ অফ হচ্ছে এক ভিডিওতে আসলে এতগুলো যদি দেই তাহলে আপনার নিতে একটু কষ্ট হয়ে যাবে। তো আপনি একটা প্রপোজাল লিখবেন, সেই প্রপোজালের মধ্যে আপনার মানে চ্যানেলের নাম লিখবেন, চ্যানেল সম্বন্ধে জানাবেন, টোটাল ডিটেলস জানাবেন এবং আপনি কোন প্রোডাক্টটা রিভিউ করতে চাচ্ছেন বা আপনি রিভিউ ইউনিট চাচ্ছেন, কী করতে চাচ্ছেন না করছেন, এটা একটা সুন্দর প্রপোজাল দিবেন এবং তাদেরকে আপনি মেল করবেন। মেল করলে দেখা গেছে যে বাংলাদেশি ম্যাক্সিমাম ওয়েবসাইটের মেলে রিপ্লাই পাওয়া যায় না, কিন্তু দেশের বাইরে ম্যাক্সিমাম ওয়েবসাইটের আপনার জন্য রিপ্লাই পাওয়া যায় এবং সেটা 24 আওয়ার্সের মধ্যেই পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি এভাবে মেল করেও চাইলে আপনি ফ্রি প্রোডাক্ট নিতে পারেন। সো এই দুইটা আসলে সিস্টেমের মাধ্যমে ইউজুয়ালি আপনার হচ্ছে রিভিউ ইউনিট পাওয়া যায়। এছাড়া আপনি ফিজিক্যালি রিভিউ ইউনিট নিতে পারেন, এক্ষেত্রে আপনার বিভিন্ন দোকান বা বিভিন্ন শপ বা বিভিন্ন আপনার হচ্ছে অর্গানাইজেশনের কাছে যেতে হবে, তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তারপরে তাদের সাথে কনভিন্স করে আপনি চাইলে তাদের প্রোডাক্ট এনে আপনি রিভিউ করতে পারেন। তো এভাবে আসলে রিভিউ ইউনিট আসে বা এভাবে আসলে হয়। তো অ্যাকচুয়ালি সিস্টেমটা যেরকম আমি জাস্ট আপনাদেরকে সেটা ওরকমভাবে সহজ ভাষা বোঝানোর চেষ্টা করলাম, ফর্মালি অনেক কিছু বোঝানো যায় বাট আমি আসলে আপনাদেরকে অ্যাজ এ ইজি ওয়েতে যতটুকু বোঝানো সম্ভব সেটা আমি আপনাদেরকে বোঝালাম। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি ইউটিউব রিলেটেড বা যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি কোনো কিছু জানা থাকে সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।